আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুকিং অ্যান্ড মোর। তো আজকের ভিডিওতে যে রেসিপিটি শেয়ার করব তা হলো তালাটি শাঁসের মজাদার রেসিপি, একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা একটা একটা করে আটিগুলো আমরা কেটে নেব। একটা দা নিয়েছি, দা দিয়ে আমরা আটিগুলো কেটে নেব। তো দা দিয়ে আটিগুলো কাটার সময় আপনারা খেয়াল রাখবেন, এভাবে চোট দিতে গিয়ে হাতের উপরে যেন চোট না লেগে যায়, তাহলে কিন্তু নিমেষের মধ্যে এই আঙ্গুল আছে মাটিতে পড়ে গড়াগড়ি দেবে। স্বাদের রেসিপি খাওয়া তো দূরের কথা। তো আমরা একটা একটা করে কেটে নেব এভাবে। তো বন্ধুরা, আমার আটি কাটা হয়ে গেছে। আমি একটা কলা পাতা নিয়েছি, কলা পাতার উপর ভালোভাবে বিছিয়ে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা চামচ নিয়েছি, এই চামচের পিছন দিক দিয়ে আমরা এভাবে চাপ দিয়ে এই শাঁসগুলো আমরা বের করে নেব, এভাবে বের করে নেব একটা একটা করে। তো বন্ধুরা, আমাদের চামচ তোলা দিয়ে হয়ে গেছে। এখন আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে নেব, বারবার পানি দিয়ে ধুবো আর নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পানি দিয়েছি, এটা পানি দিয়ে এখন ভালোভাবে পরিষ্কার করে নেব একটা একটা করে। কয়েকবার ধুয়ে ধুয়ে আমরা এখানে নিয়ে নেব, আবারও পানি দেব, আবারও ধোব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এটা আমি এখন রান্না করব। তো বন্ধুরা, আপনারা দেখুন আমি রান্না করার জন্য একটা রাইস কুকারের বাটি নিয়েছি। আমি এটা রাইস কুকারে দেব, আপনারা চাইলে এটা গ্যাসে করতে পারেন, আবার চুলাতেও করতে পারেন খড়ি দিয়ে। এখানে আমি দুধ দিয়ে দেব হাফ লিটার। আমি এই দুধের সাথে এখন চিনি দিয়ে দেব এই পরিমাণ। চিনিটা আপনারা সেভাবেই দিবেন, মানে স্বাদটার অনুপাতে আপনারা দিয়ে দিবেন। এখানে আমি নিয়েছি একটা এলাচ আর একটা দারচিনি, চিনিটা আমি দিয়ে দিলাম। এখন সুইচটা অন করব আর একটু নাড়াচাড়া করব। এই দুধটা অনেক ঘন, এই যে দেখেন, সব গরুর দুধ কিন্তু ঘন হয় না, কিন্তু এই দুধটা অনেক ঘন, তাই চিনিটা আমি একটু কম দিলাম। এটা যখন বলক আসবে তখন আমরা শাঁসটা দিয়ে দেবো, তো সেই পর্যন্ত অপেক্ষা করি। তো বন্ধুরা, বলক এসে গেছে, আমি ঢাকনাটা নামাবো। ঢাকনাটা নামার পর একটু নাড়াচাড়া করব। আর এখানে তালের যে শাঁসটা ছিল, তালের আঠি, সেটা আমি এটা দিয়ে দেব এখন। আবার ঢাকনাটা দেব আমি। আপনারা দেখতে পাচ্ছেন বলো গেস্টে আমি ঢাকনাটা নামাবো। ঢাকনাটা নেমে একটু নাড়াচাড়া করব। এই শীতের সময় এই তালের আঠির শাঁসটা অনেক মজার একটা খাবার, যারা গ্রামে থাকে তারা সবাই খায়, আর যারা শহরে থাকে তাদের হয়তো মনে আছে যে গ্রামে যখন থাকতাম তখন আমরা খেতাম হয়তো। এটা আপনারা গুড় দিয়েও খেতে পারেন, আপনারা চাইলে খেজুরের গুড় দিতে পারেন এই শীতের সময়, আবার চাইলে কুসারের গুড়ও দিতে পারে। আমি আর ঢাকনাটা দেবো না, এভাবে রান্না করব যাতে করে দুধের ঝোলটা শুকে শুকে হয়ে যায়। বন্ধুরা দেখেন আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে, আর এই শাঁসগুলো আছে, এই শাঁসগুলো দেখেন কতটা জুসি হয়ে গেছে, আপনারা খাওয়ার সময় বুঝতে পারবেন, মুখে দিলেই বোঝা যাবে। এটার মধ্যে রস, দুধ, চিনি সবটা ঢুকে যেয়ে একেবারে জুসি হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখন এটা নামিয়ে নেব, হয়ে গেছে, এইটুকু রস থাকবে, তাছাড়া একেবারে খড়খড়ে হয়ে যাবে। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, যখন একটু ঠান্ডা হবে তখন আমরা এটা খাবো। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থাকুন, আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করুন, লাইক দিন, আপনাদের মতামত আমাকে জানান কমেন্ট বক্সে। ভালো থাকুন আর সুস্থ থাকুন এই আশায়। আসসালামু আলাইকুম।